আসসালামু আলাইকুম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবর আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি সানজিদা ইসলাম তাহা মুজিব বর্ষের উপহার হিসেবে সারা দেশের গৃহহীন 66189 টি পরিবারকে ঘর ও জমি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে কার্যক্রম উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন জিয়াউর রহমানের একমাত্র কাজ ছিল এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা এবং নির্বাচনের নামে প্রহসন সৃষ্টি করা একসাথে একদিনে 66000 এর বেশি গৃহহীন পরিবারকে ঘর তুলে দেওয়া পৃথিবীতে দৃষ্টান্ত বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে প্রধানমন্ত্রী হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা হিসেবে আমি এটাই সিদ্ধান্ত নিয়েছি যে তার স্বপ্নটা আমার পূরণ করতে হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে আর সেই জন্যই আমি আমার নিজের জীবনকে উৎসর্গ করেছি বাবার আদর্শ অনুসরণ করে আর বাংলাদেশে একটি মানুষও যাতে গৃহ না থাকে ভূমি না থাকে আমরা সেই ব্যবস্থা করবো আর সাথে সাথে শুধু ঘর করে দেওয়া না সেই সাথে আপনারা আপনাদের নিজের জীবন জীবিকার মতো যেন খুঁজে পান সেটাও অবশ্য ব্যবস্থা করা হবে এত দ্রুত সময়ে আমি জানি না পৃথিবীর কোনো দেশে কখনো অথবা আমাদের দেশেও কোনোদিন কোনো সরকার এত দ্রুত এতগুলি ঘর করে মানে 66189টি ঘর আর সেই সাথে আবার ব্যারাকহাউস হচ্ছে 3,20,000 আমরা ইতিমধ্যে দিয়েছি আর আজকে এই সঙ্গে আমরা দিচ্ছি প্রায় 3,715টা আমরা যদি আগে পুরো হিসাব ধরি সেখানে প্রায় 3,20,000 পূর্বে দেওয়া হয়েছে এখন 3,715টা দেওয়া হচ্ছে আর এখানে 66189টি ঘর আমরা পরিবারকে দিচ্ছি দরিদ্র পরিবারের সদস্যদের স্বাবলম্বী করার এই উদ্যোগের খবর জানাতে খুলনার ডুমুরিয়ায় আছেন লুৎফুর রহমান সোহাগ সরাসরি যাচ্ছি তার কাছে সোহাগ ভূমিহীন ও গৃহহীন পরিবারের সদস্যরা কি তাদের জমি ও ঘর বুঝে পেয়েছেন তাদের প্রতিক্রিয়া কি আমাদের জানান কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন এবং গৃহহীন মানুষদের যে আশ্রয়ণ প্রকল্পের ঘর ও জমি প্রদানের কিন্তু আনুষ্ঠানিক হস্তান্তর সম্পন্ন করেছেন এরপরই এখানকার যে উপকারভোগী যারা রয়েছেন তাদের কাছে কিন্তু যে জমি 2% জমি তারা পাচ্ছেন সেই জমির দলিল এবং একই সাথে এই ঘরটি হস্তান্তর করা হয়েছে এবং এখানকার যে যারা এই ঘরগুলো পেয়েছেন তারা কিন্তু খুবই আনন্দ প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে তারা তাদের অধিকাংশই জীবনে কখনো নিজের কোনো জমি ছিল না নিজের কোনো ঘর ছিল না সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে তারা যে নিজের নামে একটি জমি পেয়েছেন একই সাথে ঘর পেয়েছেন সেই জন্য তারা কিন্তু সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং এখানকার যে দায়িত্বশীল যারা আছেন এই প্রকল্প সম্বন্ধে তারা বলছেন যে বিপন্ন মানুষ এবং পিছিয়ে পড়া যে মানুষ তাদেরকে মূল ধারায় নিয়ে আসার সরকারের যে পরিকল্পনা তাতে কিন্তু এটি আরও একটি অনন্য সংযোজন যুক্ত হয়েছে এবং এই ধরনের উদ্যোগকে তারা বলছেন পৃথিবীতে একটি বিরল এবং নজিরবিহীন উদ্যোগ এবং একই সাথে এই প্রকল্পের আশেপাশে কিন্তু যে ধরনের উন্নয়ন কাজ করা হয়েছে রাস্তা স্যানিটেশন ব্যবস্থা নলকূপের ব্যবস্থা সব কিছু মিলিয়ে কিন্তু যে নাগরিক সুযোগ সুবিধা সবগুলি কিন্তু ব্যবস্থা এখানে করা হয়েছে এবং একই সাথে এখানকার জনপ্রতিনিধি এবং স্থানীয় প্রশাসনে যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই মানুষগুলো যারা দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর যে মানুষগুলো তাদেরকে কীভাবে স্বাবলম্বী করা যায় সেই বিষয়ে তারা পরিকল্পনা করছেন এবং এখানে মাছ চাষের মতো অন্যান্য যে বিষয়গুলি আছে সেই বিষয়ে একটি তৎপরতা শুরুর কথা জানানো হয়েছে তো সব মিলিয়ে একই সাথে গড় পাওয়া এবং একই সাথে জমি বুঝে এবং সেই সাথে নিজেদের স্বাবলম্বী করে গড়ে তোলার মতো যে পরিস্থিতির সম্মুখীন হয়েছেন এখানকার সাধারণ মানুষ তাতে কিন্তু তারা খুবই আনন্দিত এবং তারা বলছেন যে আরও যারা প্রান্তিক জনগোষ্ঠী আছেন তাদের জন্য সরকারের এই উদ্যোগ যদি অব্যাহত থাকে তাহলে এই দেশে আর কোনো মানুষ ভূমিহীন সোহাগ আপনাকে ধন্যবাদ দর্শক এ ছিল হাতে থাকা শীর্ষ খবর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে